Hello everyone, welcome to our Kidsy channel. How are you? I hope tumra shokole khub bhalo acho. Ajke math series er ditiyo episode. Tumra video ti prothom theke shesh porjonto dekho. Asha kori khub bhalo lagbe. Ar onko guli bojhar chesta koro. Kothao oshubidha hole amake comment e bolo. এবং এইভাবেই আমরা পরপর ম্যাথ সিরিজে কিছু আরও ম্যাথ ভিডিও নিয়ে আসব। তোমরা পরপর দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করা যাক আজকের ভিডিও। যে কোনো সংখ্যার সাথে শূন্য গুণ করলে গুণফল কত হয়? যে কোনো সংখ্যার সাথেই যদি আমরা শূন্যকে গুণ করি, অর্থাৎ শূন্য দিয়ে কোনো সংখ্যা গুণ করলেই গুণফল কিন্তু শূন্যই পাওয়া যাবে, ঠিক আছে? নেক্সট, যে কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে যোগফল কত হয়? যে কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে সেই সংখ্যাটিই আমরা পাই। যেমন উদাহরণ পাশে দেওয়া আছে, দেখো, 5 + 0 = 5, কেমন? নেক্সট, যে কোনো সংখ্যার সাথেই 1 গুণ করলে গুণফল কত হয়? যে কোনো সংখ্যার সাথেই যদি আমরা 1 গুণ করি, তাহলে সর্বদাই আমরা কিন্তু সেই সংখ্যাটি পাবো। এখানে নিচে দেখো করে দেওয়া আছে, 5 × 1 = 5। ওকে, নেক্সট, চলো নাম্বার 4। 1 থেকে 10-এর মধ্যে, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলি আছে? তাহলে দেখো দেওয়াই আছে, 1 থেকে 10-এর মধ্যে 4টি মৌলিক সংখ্যা আছে। তবে কি কি সেই সংখ্যা? সংখ্যাগুলি হলো 2, 3, 5 এবং 7, কেমন? এর সঙ্গে মনে রাখো 1 থেকে 100-এর মধ্যে 25টি মৌলিক সংখ্যা রয়েছে, কেমন? সেগুলি কি কি সেটা আমরা পরে একটি ভিডিওতে জানবো। নেক্সট, কোন সংখ্যাগুলিকে, অর্থাৎ কোন সংখ্যাগুলিকে স্বাভাবিক সংখ্যা বলা হয়? তাহলে স্বাভাবিক সংখ্যা আমরা কাকে বলবো? 1 থেকে চলতে থাকবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে অসীম পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। সেই সব সংখ্যাগুলিকে কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। স্বাভাবিক সংখ্যা ভালো করে লক্ষ্য করো, আমরা কিন্তু 0-কে নিইনি, অর্থাৎ 0-কে নিইনি। 1 থেকে শুরু হবে স্বাভাবিক সংখ্যা, কেমন? নেক্সট, সব থেকে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কোনটি? সব থেকে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হলো 1, কারণ আমরা 1 থেকেই স্বাভাবিক সংখ্যাগুলি কিন্তু শুরু করলাম, একটু আগেই আমরা কিন্তু দেখে নিলাম। দেখো এবার নেক্সট, শূন্য কি তবে স্বাভাবিক সংখ্যা? একটু আগেই জানলাম শূন্য স্বাভাবিক সংখ্যা নয়, শূন্য হলো অখণ্ড সংখ্যা। তাহলে এই অখণ্ড সংখ্যাটা কি? এবার আমরা জেনে নেব অখণ্ড সংখ্যাটা কি। অখণ্ড সংখ্যা হলো 0 থেকে 0 এবং স্বাভাবিক সংখ্যাগুলিকে অখণ্ড সংখ্যা বলা হয়। অর্থাৎ আমরা স্বাভাবিক সংখ্যা জেনে নিয়েছি 1 থেকে অসীম পর্যন্ত, এর সঙ্গে শুধু আমরা 0টাকে অ্যাড করব, প্রথমে 0টাকে আমরা যুক্ত করব, তাহলেই আমরা অখণ্ড সংখ্যা পেয়ে যাব। অর্থাৎ অখণ্ড সংখ্যা আমরা কাকে বলবো? অখণ্ড সংখ্যা হলো 0 থেকে অসীম পর্যন্ত সংখ্যাগুলি, সবগুলি কিন্তু অখণ্ড সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা আর অখণ্ড সংখ্যার মধ্যে পার্থক্য কি হলো? স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু, আর হচ্ছে অখণ্ড সংখ্যা হলো 0 থেকে শুরু, কেমন? বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে নেক্সট দেখো, -5-কে কি তবে স্বাভাবিক সংখ্যা বলবো? আমরা তো একটু আগে জানলাম যে 1 থেকে শুরু হয় স্বাভাবিক সংখ্যা, তাহলে -5 মানে কি? 1-এর পূর্বে, 1-এর অর্থাৎ আগে, -5, -1, -2, -3, -5, এগুলোকে কি আমরা স্বাভাবিক সংখ্যা বলবো? না, এগুলোকেও আমরা স্বাভাবিক সংখ্যা বলবো না। স্বাভাবিক সংখ্যা একেবারে 1 থেকেই শুরু, 1, 2, 3, 4, 5 থেকে অসীম পর্যন্ত, কেমন? এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, কেমন? আজকের মতো এই পর্যন্তই, টাটা।